নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নদিয়া, চাকদা, শিলিন্দায় চলে এসেছি। তোমাদেরকে পাঁচটি সেরা কালী পুজোর প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। দারুণ প্যান্ডেল হয়েছে বন্ধুরা। বয়সটা বাড়িতে এসে দিচ্ছি, তো তার জন্য বলছি আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না, আজকের ভিডিওটা তোমরা দেখো। ভালো ভালো প্যান্ডেল তোমরা দেখতে পারবে এই চাকদা শিলিন্দায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি দেখো এসেই কিন্তু শিলিন্দায় এসে কিন্তু এখন লাইন দিয়ে দিয়েছি এই প্যান্ডেলটি দেখার জন্য। ও সত্যি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, এটা হচ্ছে কেদারনাথ করেছে। দেখো বন্ধুরা, আজকে একটা কথাই বলবো যে বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা কিন্তু পুরোপুরি চাকদা শিলিন্দার প্যান্ডেলগুলো তোমরা দেখতে পারবে ঘরে বসে। তোমরা অনেকে আছো যারা এখনও আসোনি চাকদা বা জানো না, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা সবগুলো প্যান্ডেল ও ঠাকুর তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। দেখো এখানে পুরো পাহাড় করেছে, পাহাড়ের মধ্যে কিন্তু কেদারনাথ করেছে। দেখো পুরো পাহাড়ের মাঝখানে কিন্তু একটা শিব ঠাকুর আছে। দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। মনে হচ্ছিলো কি যে সত্যিকারের কেদারনাথে আমি এখন আছি, এরকম একটা মনে হচ্ছিলো। তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই কেদারনাথ কেমন লাগলো। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমার এখন লাইন এসছে, আমি এখন এই প্যান্ডেলের ভেতরে যাব। বন্ধুরা কি বলবো, যখন সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, সত্যি মনে এত ভালো লাগছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো ফাইনালি আমি কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা ফার্স্টই কিন্তু তোমরা এই দেখতে পাচ্ছ এই ঠাকুর, তো ঠাকুরের নামটা আমি দেখতে পাইনি। তো যাই হোক, আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। পুরোপুরি পাহাড়ের ওপরে করেছে কেদারনাথ, যেরকম পাহাড়ের ওপর ঠিক সেরকমই পাহাড়ের ওপর করেছে। দেখো বন্ধুরা কত সুন্দর, ভীষণ সুন্দর, এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। যমুনাত্রী ধাম এটা তো, সব অনেকগুলো ধাম হয়েছে এখানে, সবগুলো ধামই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা ওপরে কিন্তু শিব ঠাকুর রয়েছে, কি সুন্দর। দেখো লাইটিংটা অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর নিচটা তোমরা একবার দেখো কত উঁচুতে করেছে, বাঁশ দিয়ে কাঠ দিয়ে এত উঁচু করেছে, মানে পাহাড় পর্বত করেছে। দেখো বাঁশ দিয়ে ওপর দিয়ে, এই মানে আমি ফার্স্ট দেখলাম। দেখো এই তো দুটো দেখলাম, দেখে আবার যাচ্ছি। এখানে চারটি ধাম করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মেন হচ্ছে এই যে দেখো এখানে, এই যে এই এটাই হচ্ছে মাকে পুজো দেওয়া হয়েছে, এখানে পুজো করা হয়েছে। আর কি সুন্দর দেখো, আর এখানে কিন্তু শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে ভেতরটা একদম। আর চারপাশটা তোমরা একবার দেখো, বাইরের চারপাশটা অসাধারণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। কিন্তু বন্ধুরা আমার যেতে ইচ্ছা করছিলো না এই প্যান্ডেল থেকে, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর হয়েছে। দেখো এবার আরেকটা ধামে যাচ্ছি আমরা। এই প্যান্ডেলের মধ্যে কিন্তু চারটে ধাম করা হয়েছে, তো আমি ভালো করে গুছিয়ে বলতে পারছি না তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো আমি ভালো করে, তোমরা কিছু মনে করো না। তো যেহেতু আমি অরিজিনাল জায়গায় যাইনি, আর এই জায়গায় আমি কোনো দিন আসিনি, আজকে ফার্স্ট আসলাম, যতটা পারছি তোমাদেরকে বলে বোঝাচ্ছি। দেখো বন্ধুরা আরেক জায়গায় চলে এসেছি, দেখো তিনটে ধাম দেখা হয়ে গেছে। এই যে দেখো এবার আরেক জায়গায় চলে এসেছি। দেখো বন্ধু এটাই হচ্ছে কেদারনাথ ধাম। দেখো বন্ধুরা কি সুন্দর করেছে, সত্যি মনে হচ্ছে পুরো অরিজিনাল
অরিজিনাল মানে কেদারনাথে আছি এখন, দারুণ লাগছে। কিন্তু বন্ধুরা মানে অরিজিনাল জায়গা যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমার এখানে আসার পরে মনে হচ্ছে সত্যিকারের কেদারনাথে আমি ঘুরছি। তোমরা কি বলো বলো কমেন্টে তোমরা জানাও এখানে কেমন লাগছে, সত্যি অসাধারণ লাগছে। আমি এখন উঁচুর থেকে কিন্তু নিচেরটা তোমাদেরকে দেখাচ্ছি, নিচুটা কত মানে নিচু রয়েছে, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর করেছে এই প্যান্ডেলটা, সত্যি এটা হচ্ছে বদ্রীনাথ। দেখো বন্ধুরা কি সুন্দর করেছে, অসাধারণ করেছে, সত্যি মানে কি বলবো, মানে পুরো প্যান্ডেলটা দেখলাম আমি, ভীষণ আমার ভালো লেগেছে। আর এখন দেখো নিচে নামছে, আর এই প্যান্ডেলের সাথে কিন্তু আবার বিশাল বড় একটা মেলা বসেছে। মেলাটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে মোবাইলটা ফেটে গেছিলো, তারপর আমার মনটা না খুব খারাপ ছিল। তারপর আমি দোকানে গেছিলাম, যাওয়ার পর ওই মুহূর্তেই আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে মোবাইলটা আমি বললাম যে আমার মোবাইলের কি কাজ ফেটে গেছে, তখন ওই দোকানদার দাদা বললো না ফাটেনি। তারপরে আমি আবার ওই কাজটা পাল্টালাম, ও মোবাইল টা যদি আমার মানে মেন কাজটা ফিরে যেত আমি মনে হয় ওখান থেকে বাড়ি আসতে পারতাম না, মানে আমার এতটা কষ্ট হচ্ছিলো যে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছিলো, তার জন্য আমি তোমাদেরকে মেলাটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো চলে এসছি আমি, দেখো আরেকটি প্যান্ডেলে চলে এসছি। এই প্যান্ডেলটি কিন্তু দারুণ করেছে বন্ধুরা, দারুণ। এটা হচ্ছে 2 নম্বর প্যান্ডেল চলছে কিন্তু, দেখো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা এই প্যান্ডেলটা দেখে নাও, এটা খুব বাইরের দেশের প্যান্ডেল। তো চলো বন্ধুরা এখানে দেখো, এসে কিন্তু ফার্স্ট আমি লাইন দিতে হবে। আর এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছে, অনেকটা উঁচু করেছে, দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, অনেকটা লাইন দেখো এখানে, 2 লাইন দিতে হয়েছে, আর ঘুরে ঘুরে তারপরে অনেকটা জায়গা নিয়ে এই লাইনটা করতে হচ্ছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবা। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে আমার এখন ফাইনালি আমি এখন প্যান্ডেলের ভিতরে ঢুকছি, নেতাজি প্রগতি সংঘ এই ক্লাবের নাম। তো দেখো বন্ধুরা এই ক্লাবের ভেতর মানে প্যান্ডেলের ভেতরে আমি ঢুকে পড়েছি, সত্যি এই ক্লাবের প্যান্ডেলটি অসাধারণ সুন্দর হয়েছে। এটা বাইরের দেশের মানে মন্দির, খুব সুন্দর দেখো ভেতরটা অসাধারণ হয়েছে। দেখো মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি দারুণ লাগছে কিন্তু। আর প্যান্ডেলটির ভেতরটা তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, সত্যি অসাধারণ প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এই এই যে এই প্যান্ডেলের ভেতরে কিন্তু ঝাড়পাতিটা কিন্তু দেখো কত সুন্দর, আর লাইটটা কিন্তু দারুণ লাগছে। এই প্যান্ডেলটি দেখে আমি এখন চলে যাব আরেকটি নতুন প্যান্ডেল দেখার জন্য, সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা ফার্স্ট মানে এই 3 নম্বর প্যান্ডেলটি দেখার জন্য এবার আমি চলে এসেছি। দেখো পাশে মানে সিলিন্দা কিন্তু 3টে প্যান্ডেল কিন্তু একদম পর পর তোমরা যারা আসবে দেখতে পারবে। তো দেখো এসে কিন্তু আমি 3 নম্বর প্যান্ডেলটি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো এখানে কিন্তু বিশাল বড় লাইন, আর পুরো হাই রোডের পাশে কিন্তু এই পুজোটা হচ্ছিলো। সত্যি এখান থেকে এখানে যাতায়াত এত সুবিধা, মানে কি বলবো, কোনো অসুবিধা নেই, মানে যাতায়াত খুব ভালো লেগেছে আমার। এই জিনিসটা যাতায়াতের জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কেননা আমি অনেক জায়গায় ভিডিও করতে যাই, মানে টোটো অটো বাস এসব পাওয়া যায় না, কিন্তু এখানে যে এত সুবিধা, মানে একটা প্যান্ডেল দেখো আর বেরিয়ে যাও, আর বাসে ওটো বা টোটোতে ওটো বা অটোতে ওটো কোনো ব্যাপারই না, মানে ভীষণ ভালো। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল যে দেখো প্যান্ডেলের সামনে চলে এসে আমি এখন কথা বলতে বলতে আর এই প্যান্ডেলের ভেতরটা এখন যাব, ভেতরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, দারুণ প্যান্ডেল হয়েছে, দারুণ। ক্লাবের নাম আমি জানি না বন্ধুরা, যেহেতু আমি কোনোদিন আগে
আসেনি, তার জন্য ক্লাবের নাম আমি বলতে পারছি না। আর ক্লাবের নামটাও আমি এখন এই জায়গায় দেখতে পাইনি, তার জন্য তোমাদেরকে বলতে পারছি না। তোমরা যারা দেখেছো বা চাকদায় তোমরা থাকো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝবে। তো আমি ক্লাবের নামটা বলতে পারছিলাম, তার জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো আমি এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি, তোমাদের প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, অসাধারণ প্যান্ডেল হয়েছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই প্যান্ডেলটি দেখে আমি যাবো আরেকটি নতুন প্যান্ডেল দেখতে, তোমরা সঙ্গে থাকো। পুরো প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, তোমরা দেখতে পেরেছো। আর এই ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, সাজানো হয়েছে, দারুণ লাগছে। যেমন লাইটিং হয়েছে তেমন ঠাকুর হয়েছে, সত্যি দারুণ লাগছে। বন্ধুরা এই প্যান্ডেলটি দেখে আমি চলে যাব অন্য আরেকটি নতুন প্যান্ডেল দেখার জন্য, চলো বন্ধুরা সঙ্গে থাকো। এবার আমি যাচ্ছি বিষ্ণুপুর ঠাকুর ও প্যান্ডেল দেখার জন্য। এই সিলিন্দায় হয়ে গেছে, সিলিন্দায় কিন্তু তিনটে প্যান্ডেলই হয়েছিল, বিশাল বড় বড় হয়েছিল। এই চাকদার মধ্যে কিন্তু সিলিন্দা পড়ছে, আর বিষ্ণুপুরও কিন্তু সিলিন্দার মধ্যেই পড়ছে। তো বেশ, আমি এখন পুরোপুরি ঘুরে নিলাম। তো এখন আমি চলে এসেছি টোটোতে ধরে আমি চলে এসেছি বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে এসে দেখো কি সুন্দর লাইটিং, দেখো অসাধারণ লাইটিং। আর এই প্যান্ডেলটি এবার তোমাদেরকে দেখাও, বিষ্ণুপুরের প্যান্ডেলটি কিন্তু অসাধারণ প্যান্ডেল হয়েছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, দেখে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবা এই বিষ্ণুপুরের প্যান্ডেলটি কেমন হয়েছে, দেখতে থাকো তোমরা। এখানে কিন্তু এই মেলা, এই যে মেলার মাঠটি বিশাল বড়, বিশাল বড়। আর এখানে কিন্তু মেলা বসেছে, আর প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, লাইটিংটা অসাধারণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। তোমরা দেখতে থাকো, ভেতরে ঢুকে ভেতরটা পুরোটা তোমাদেরকে দেখাবো, আর দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা কেমন হয়েছে। Thank you.
ক্লাবটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাব বিষ্ণুপুরের। এখানে কিন্তু একটাই পুজো হয়েছে আর প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে। লাইটিং যেমন তেমন কিন্তু প্যান্ডেল আর তেমন কিন্তু ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কালার চেঞ্জ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এরকম একটা প্যান্ডেল সত্যি দেখলে মন কিন্তু ভরে যাবে। তো তোমরা যারা আসোনি তারা তোমরা আসতে পারো, আর যারা অনেক দূর থেকে ভিডিও দেখছি তারা কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে চাকদায় কত ভালো পুজো হয়। তো এবার আসতে পারো নি কি হয়েছে, আগের পরের বছর আসবে কোনো ব্যাপার নেই। তো প্যান্ডেলটা তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর চারিদিক দিয়ে না মাইকের আওয়াজ হচ্ছে, তো আমি একটা ঘরে এসে তাড়াতাড়ি করে কিন্তু বয়সটা দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর করেছে, সত্যি অসাধারণ করেছে এই প্যান্ডেলটির ভেতরটা, দারুণ করেছে। বাইরেটা যতটা সুন্দর ভেতরটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো বন্ধুরা এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা গেল চার নম্বর প্যান্ডেল, তারপরে আরেকটি প্যান্ডেল দেখে তোমাদেরকে ভিডিওটি শেষ করব। কেমন লাগলো বলবে। তো বন্ধুরা বিষ্ণুপুরের প্যান্ডেলটি দেখে এবার আমি চলে এসেছি কামালপুর চলে এসেছি। দেখো কামালপুরের কালী পুজোর প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। দেখো একদমই রোডের পাশে, হাই রোডের পাশে, সত্যি অসাধারণ। এখানকার মানুষজনের খুব ভালো ব্যবহার। তো এখন আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাব, ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কামালপুরের প্যান্ডেলটি কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, পুরো প্যান্ডেলটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভেতরটা দেখো কত সুন্দর লাইটিং করেছে, একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে মাঝখানে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটিং করেছে, সত্যি অসাধারণ লাইটিং। দেখো দারুণ করেছে, দারুণ দারুণ দারুণ, না আসলে বিশাল বড় মিস করতাম। তো আশাতে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো এখানে কিন্তু দেখো কি সুন্দর ঠাকুর রয়েছে, দেখো এত সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু। তো এই প্যান্ডেলটি দেখি আমি আজকের মতো ভিডিওটি শেষ করব বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যে বন্ধুরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট করছো, এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আবারও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। তোমরা সামনে জগদ্ধাত্রী পুজো রয়েছে, আরও কার্তিক পুজো রয়েছে, অনেক পুজো রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারবা। এর জন্য বলছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। আর এই প্যান্ডেলটি কেমন হয়েছে ভেতরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর ওপরটা দেখো কি সুন্দর ডিজাইন। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।